প্রচন্ড ঘোষণা হয়েছে নমিনেশন ফাইলিং পর্ব চলছে সব কলেজ দ্বারা। আজকে যেটা সিদ্ধান্ত হলো ক্যাবিনেট ডিসিশন যেটা আমি বললাম আজকে সেটা প্লেস করা হয়েছে। তো পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারকে নিতে হবে। আজকে পর্যন্ত মিটিং এর যা সিদ্ধান্ত ক্যাবিনেটে সেটা আপনাদেরকে জানানো হলো। আগামীকালকে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা দেখতে হবে এবং স্ট্রিক্ট মেইনটেনেন্স আমাদের সেখানে রাখতে হবে, ভিজিলেন্স রাখতে হবে যাতে কোভিড বৃদ্ধি না হয়, সেটাই হচ্ছে আমাদের মেইন এজেন্ডা। থ্যাংক ইউ। খুব সংক্ষিপ্ত আকারে আজকে এজেন্ডা বেশি ছিল না ক্যাবিনেটে, দুটো এজেন্ডা ছিল এবং এই দুটো এজেন্ডার উপরই আপনাদেরকে অবগত করতে চাইছি। নাম্বার ওয়ান যে এজেন্ডা ল ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েশন অফ ভেরিয়াস পোস্ট ফর দ্য কোর্ট অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ শাবরুম আন্ডার সাউথ ত্রিপুরা জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আন্ডার ল ডিপার্টমেন্ট। ল ডিপার্টমেন্টের অধীন দক্ষিণ জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ শাবরুম, সেখানে আমাদের 12খানা পোস্ট তৈরি করা হয়েছে। সেগুলো হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ গ্রেড ওয়ান অফ ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, এটা ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস থেকে যাবে একটা পোস্ট। অফিস সুপারিনটেন্ডেন্ট বেঞ্চে একটা পোস্ট, হেড ক্লার্ক একজন পোস্ট, জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার পিএ দুটো পোস্ট, ইউডিসি একটা পোস্ট, এলডি ক্লার্ক মানে লোয়ার ডিভিশন ক্লার্ক দুইটা পোস্ট এবং গ্রুপ ডি তার তিনটা পোস্ট। আমাদের টোটাল 12খানা পোস্ট দক্ষিণ জেলা কোর্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ সাবরুম, সেখানে 12খানা পোস্ট তৈরি করা হয়েছে তার ডে টু ডে অ্যাফেয়ার্স কাজের জন্য কোর্টের ল ডিপার্টমেন্টের অধীন। এবং আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে পরবর্তী সময়ে রিক্রুটমেন্ট হবে, মডালিটিস কি হবে, কিভাবে রিক্রুটমেন্ট হবে সেটা ল ডিপার্টমেন্ট সিদ্ধান্ত জানাবে। যে বামপন্থী বিধায়করাই যখন হাউসের বাইরে আমাদের সঙ্গে মিট হতো, আমি নাম বলে বলতে পারবো, কিছু বিধায়করা রয়েছেন আমাদেরকে বলতেন আমাদের বেতনটা বৃদ্ধি হবে কিনা, বৃদ্ধি করুন না, সংসার তো চলছে না, কারণ যা 40,000 টাকা পাচ্ছি আমাদের সব টাকাটা পার্টিতে দিয়ে দিতে হয়, 12,000-14,000 টাকা আমরা পকেটে পাই, বাকি টাকাটা পার্টিকে দিয়ে দিতে হয়। তো কিছু টাকা বৃদ্ধি করতে বলুন না মুখ্যমন্ত্রীকে, সরকারকে, বা মুখ্যমন্ত্রীর সঙ্গেও ওই বামপন্থী বিধায়ক এসে কথা বলতেন, ফোনে কথা বলতেন, আমাদের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের সঙ্গে সিনিয়র মিনিস্টারদের সঙ্গে কথা বলতেন যে বেতনটা বৃদ্ধি করুন না। তো সমস্ত দিক থেকে বিচার করে বিবেচনা করে সেটা বৃদ্ধি করা হয়েছিল এবং এই যে অ্যালাউন্স গুলো সেগুলো যে একবার বিধায়ক হলে সে অ্যান্টাইটেলড হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাতে করে সরকারের উপর যেমন প্রেশার কমবে, ঠিক তেমনি এমএলএদের মধ্যে একটা এথিক্স যে কাজ করছিল না সে এথিক্সটাও কাজ করবে, যেটা আমার ব্যক্তিগত মতামত। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি স্পোকসম্যান হিসেবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন সিদ্ধান্ত নিয়েছে, তার লং টার্ম র্যামিফিকেশন কি হবে, তার লং টার্ম এফেক্ট কি হবে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। কিন্তু বর্তমান সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যা সিদ্ধান্ত নিয়েছে এটা ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, সরকারের প্রতি ইন্টিগ্রিটি বাড়বে এবং এথিক্স নিয়ে সেখানে পলিটিক্সটা করা যাবে। ইচ্ছা করলে আমি যা খুশি তা করে ফেলবো, সেই জিনিসটা করা যাবে। ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর বিগত দিনে সরকারের সময় যারা চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অফ দ্য অপোজিশন, গভর্নমেন্ট চিফ হুইপ, বিধায়ক, মিনিস্টার যারাই ছিল তাদের বেতন ভাতা বা বিভিন্ন অ্যালাউন্সেস, বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো সেটা একটু পরিবর্তন হয়েছে। বিগত সরকারের আমলে ছিল যে কেউ যদি 4 বছর বিধায়ক থাকে
তবে পরবর্তী সময়ে যদি নির্বাচন হেরেও যায়, এক্স বিধায়ক মানে এক্স এমএলএ যদি হয়ে যায় বা এই পোস্টগুলোতে থাকলে পরবর্তী সময়ে যদি আর সেই পোস্টে না আসতে পারে, তবে চার বছর যদি থাকে তবে সে পেনশন পাবে, বিভিন্ন বেনিফিটগুলো পাবে, চিকিৎসা পরিষেবার সেখানে খরচ পাবে। আনুষঙ্গিক যে অ্যালাউন্সগুলো সেগুলো ছিল এবং চার বছর তাকে বিধায়ক থাকতে হত। আমাদের সরকার আসার পর সেটা সিদ্ধান্ত হয়েছিল যে কেউ যদি বিধায়ক হয়ে যায়, সে একদিন যদি থাকে বিধায়ক বা এক মাসও যদি থাকে বিধায়ক বা এক বছরও যদি বিধায়ক থাকে বা মন্ত্রী হয়, স্পিকার হয়, ডেপুটি স্পিকার হয়, সেটা বিধায়ক আগে হতে হবে, তারপর সে মুখ্যমন্ত্রী হবে, মন্ত্রী হবে বা স্পিকার হবে বা ডেপুটি স্পিকার হবে, তবে আগের মতো চার বছরের না, সেটা একদিন হলে বা এক মাস হলেও সেটা পেয়ে যাবে। আমাদের নতুন সরকার আসার পর সেই সিস্টেমটা করা হয়েছিল, আইন করা হয়েছে, আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে যে বর্তমানে আমাদের যারা বিধায়ক হয়ে এসছে বা আসবে তাদের অন্তত একটা টার্ম থাকতে হবে বিধায়ক, সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে গেলে এবং পেনশন পেতে গেলে বা যে অ্যালাউন্স গুলো রয়েছে সেগুলো যদি অ্যাভেল করতে হয়। অর্থাৎ যে বিধায়ক হবে, নির্বাচিত হবে, বিগত দিনে যেমন আমাদের গত তিন বছর চলছিল যে একবার বিধায়ক হয়ে গেলাম, হয়ে গেল আমি এক্স হয়ে গেল সেখানে পেনশন পাবো বা বিভিন্ন অ্যালাউন্স গুলো পাবো, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাবো। তো এখন আমরা আইন হয়েছে এবং ক্যাবিনেট ডিসিশন হয়েছে যে একবার বিধায়ক হয়েছে নেক্সট ইলেকশন পর্যন্ত মানে নেক্সট টার্ম পর্যন্ত একটা টার্ম তার বিধায়ক থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত আবার নতুন ইলেকশন হচ্ছে। মানে 2018 বা 23 যদি কেউ বিধায়ক হয় নর্মাল কোর্সে আবার 28 হয়ে যায় বা টার্ম কমপ্লিট না করতে পারে তাদের উপর কি এই আইনটা ইট উইল বি অ্যাপ্লিকেবল। এবং আপনি জানেন নিশ্চয়ই যে দেখুন একটা জিনিস পরিষ্কার, আমরা যারা রাজনীতি করি বা বিগত দিনে একটা সময় ছিল ভারতবর্ষের রাজনীতিতে হর্স ট্রেডিং হতো, আমি একটা দলের সিম্বলে জয়ী হয়ে এসেছি, আমাকে আরেকটা দল নিয়ে চলে গেল, আমি রাতারাতি দল বদলে ফেললাম, আমার বিধায়ক পদ হয়ে গেল, আমি সমস্ত ফ্যাসিলিটিস গুলো আমি ভোগ করলাম। এপিজে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি হলেন তখন অ্যান্টি ডিফেকশন ল সেখানে ইমপ্লিকেট করলেন যে অ্যান্টি ডিফেকশন ল থাকবে, তবে ইচ্ছা করলে কেউ 2/3 মেজরিটি না নিয়ে কেউ দল বদল করতে পারবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বিধায়করা, আপনি যে প্রশ্নটা করলেন যে আমি জয়ী হয়ে এসেছি, কোনো এথিক্স নেই, আমার কোনো রাজনৈতিক স্বাধীনতা নেই, রাজনৈতিক কোনো শিষ্টাচার নেই, আমরা যে কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলছি। তো স্বাভাবিকভাবে বিগত সরকারের আমলে যে সিস্টেমটা ছিল যে চার বছর, আমাদের সরকার আসার পর সেটাকে রিল্যাক্স করা হয়েছে যে না, বিধায়ক হলে আমরা সমস্ত বেনিফিট, অ্যালাউন্স, ভাতা, এক্সও যদি হয়ে যায় কেউ সেই সবগুলো পাবে, এক্স এমএলএ ভাতা পাবে। কিন্তু আজকে ক্যাবিনেট বৈঠকে সেই জিনিসটাকে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টে পরিষ্কার যে একটা টেনিউর, একটা টার্ম তাকে থাকতে হবে, তারপর যদি সে কখনো এক্স হয়, ধরুন 5 বছর কমপ্লিট করলো বা এক ইলেকশন থেকে নেক্সট ইলেকশন সে কমপ্লিট করলো, পরবর্তী ইলেকশনে যদি সে হেরেও যায় ভাতা বা সমস্ত অ্যালাউন্স পাবে, বাট হি অর শি হ্যাজ টু কমপ্লিট দ্য টেনিউর, টেনিউর কমপ্লিট করে সমস্ত কিছু পাবে। কিন্তু তার আগে যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায় বা রিজাইন করে দেয় বা অন্য কিছু যদি হয়, সে ওইগুলোর জন্য এন্টাইটেল হবে না, পাবে না। এই সিদ্ধান্তে মিনিমাম একটা টার্ম কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি আমি আরেকটা কোশ্চেন করছি, আপনি যেটা বললেন যে আপনাদের সরকারি এই অ্যামেন্ডমেন্টটা নিয়েছিল, 360 টার্ম করে নেওয়ার ডিসিশনটা কেন এরকম একটা ডিসিশন নাও? কারণ কেননা বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট আসার পরে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, এখন এই সরকারই আবার চেঞ্জ করছে, প্রশ্ন উঠবে কি বলবেন? না এটা তো দেখুন, এটা সব দিক দিয়ে আমি মনে করি একটা পজিটিভ মুভ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কারণ একটা সময় আমরা যখন এই রিল্যাক্সেশন এসেছিল আমাদের সরকার আসার পর, এখানে বামপন্থী বন্ধুরা ডুবিয়াস্ত্র নিয়েছিল, কি দুটো সিদ্ধান্ত হয়েছিল, একটা হচ্ছে বিধায়কদের একটু অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছিল, বেতন বৃদ্ধি করা হয়েছিল অনারেরিয়াম, তৎসঙ্গে 4 বছরটাকে রিল্যাক্স করে
আমাদের করা হয়েছে, একবার বিধায়ক হলেই তার সেই বেনিফিটগুলো সে অ্যাভেল করতে পারবে, এন্টাইটেড সে। বামপন্থীদের তরফ থেকে বলা হয়েছিল এবং তারা ওয়াক আউট করেছিল যে না করেঙ্গে, ইসলিয়ে আপনি ये পাবন্দি লাগায়ে থে। नहीं, ये जो बात है आपने की बहुत अच्छा प्रश्न आपने पूछा है। मैसेज तो हमारे पास आ जाता है, सरकार के पास आ जाता है, और हमारे पास आने से भी कुछ नहीं होगा जब तक ये सरकार के पास ना आए, पुलिस के पास ना आए, हेल्थ डिपार्टमेंट के पास ना आए। सोशल मीडिया में आजकल आप भी देखते हैं, हम भी देखते हैं क्या चल रहा है। तो ये हमारे पास मैसेज था कि पश्चिम बंगाल के पेपर में भी आया है, यहां से 1500 के करीब लोग आ रहे हैं, करीमगंज से लोग आ रहे हैं यहाँ पे रैलियां करने के लिए, क्योंकि यहाँ पे इतना भीड़ वो जमा नहीं पाए शायद, इसलिए बाहर से लोग को लाना है। तो हमें पता है बाहर में अभी कोविड जैसे त्रिपुरा में चल रहा है, हमारे सरकार के नेतृत्व में सीएम साहब जो कोविड वैक्सीनेशन के बारे में मैंने पहले भी आपको कहा है, हमने बहुत सक्सेस हमें मिला है कोविड, जहां तक कोविड वैक्सीनेशन का सवाल है। और हम फर्स्ट डोज जो हम दिए इस टाइम पे आपने देखा कि हेल्थ डिपार्टमेंट, एनजीओ, क्लब्स, जो हमारे आशा के जो कर्मी है, वो ना बहुत मेहनत से बाद ये हमें मिला है अकॉम्प्लिशमेंट। तो ये हमें बरकरार रखना है, हमें ये इंश्योर करना है कि आने वाले दिनों में यहाँ पे एक भी पेशेंट कोविड का ना बढ़ोतरी हो। लेकिन बाहर से जो लोग आएंगे हमें तो पता नहीं किसके शरीर में क्या है, इसलिए उनका टेस्ट हुआ है, उनको नॉर्थ त्रिपुरा में चुराईबारी में रोक दिया गया है। और हमें पता चला कि बाद में आपको भी सबको पता है कि 4 या 5 के शरीर में कोविड का पॉजिटिव मिला है, उसको क्वारंटाइन में ले लिया गया है। तो उसके बाद जो हमने जायजा लिया, हेल्थ डिपार्टमेंट में जायजा लिया, रैली के बाद जो घटना घटी आरटीपीसीआर टेस्ट, वो सबके टेस्ट में यह बढ़ोतरी हुई है। और जो बढ़ोतरी मैंने आपको फिर से मैं दोहराता हूं कि पहले के जो परसेंटेज था हमारे वेस्ट जिले पे, वेस्ट डिस्ट्रिक्ट में क्या था, 0.40% रैली से पहले, और अभी है हमारे 0.72%, बढ़ोतरी हुई है। नॉर्थ त्रिपुरा में जहां से वो लोग आए हैं, अंदर घुसे त्रिपुरा में, वहां पे क्या था पहले, हमारा था पहले 0.21%, और अभी क्या है, बढ़ोतरी होके बहुत ज्यादा बढ़ोतरी हुई है 1.04%। तो ये जब कोविड के टाइम पे हम लोग लड़ रहे थे कोविड के खिलाफ, एक के शरीर में कोविड मिला मतलब बाकी 10 के शरीर में मिलेगा। तो हेल्थ डिपार्टमेंट, पुलिस डिपार्टमेंट, एडमिनिस्ट्रेशन, हर कोई मिलके, हमने फ्रंटलाइन जो वॉरियर्स है कोविड के खिलाफ, हमने मिलके ये हमें अचीवमेंट मिला है। तो ये षड्यंत्र रचा गया है त्रिपुरा को बदनाम करने के लिए, त्रिपुरा के लोगों के खिलाफ, और पुलिस डिपार्टमेंट, हेल्थ डिपार्टमेंट में यह जायजा लेके ये रिपोर्ट खराब किया है, आज के कैबिनेट में ये प्लेस हुआ है। तार भाई, अपना जाने गत सांबादिक बैठक के कैबिनेट डिसीशन पर हमारा कोविड नहीं রাজ্যবাসীকে অবগত করেছিলাম এবং স্যাটিসফ্যাকশন ছিল আমাদের যে কোভিড পশ্চিম জেলা এবং সারা রাজ্যের বিভিন্ন জেলাতে ডিক্লাইনিং মোডে ছিল, কমতির দিকে ছিল, কারণ আমাদের কোভিড ভ্যাকসিনেশন সফলতার সঙ্গে আমরা প্রদান করতে পেরেছি রাজ্যের জনগণকে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ। এবং তৎসঙ্গে আপনাদেরকে ফার্স্ট ডোজ কত ছিল, সেকেন্ড ডোজ কত ছিল, এবং বর্তমানে কোভিড ভ্যাকসিনেশনের স্টক কত রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করেছিলাম। গত দুদিন আগে বন্ধুরা, যে কোনো একটা রাজনৈতিক দল আগরতলার বুকে সভা করেছে আপনারা জানেন, এবং সেই সভাতে আমরা বারবার গলা ফাটিয়ে বলেছিলাম প্রশাসন থেকে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে তারা পারমিশন চেয়েছিল, সেই পারমিশন প্রশাসন থেকে দেয়নি। বলা হয়েছিল যে আস্তাবল ময়দানে করুন, অপেক্ষাকৃত বড় জায়গা, সেখানে আরো বেশি জনসমাগম হবে, রবীন্দ্র ভবন প্রাঙ্গণ কনজেস্টেড এরিয়া, যেহেতু দিওয়ালির বাজার চলছে, মানুষজন আসা যাওয়া করছে, তো স্বাভাবিকভাবেই কোভিডের স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল আস্তাবল ময়দানে, হাইকোর্টে গেল এবং হাইকোর্ট থেকে সব থেকে 500 লোক নিয়ে ম্যাক্সিমাম, এই 500 লোক নিয়ে সভা করার তাদেরকে অনুমতি দিল কিছু সার্টেন টার্মস এন্ড কন্ডিশনের উপর। এবং এটা নিয়ে রাজ্যের রাজনীতি অনেক গরম হয়েছে, রাজ্য সরকারের প্রতি আঙুল তোলা হয়েছে ওই রাজনৈতিক দলের দ্বারা। আমরা দেখেছি সভা কি হয়েছে, এবং বাইরে থেকে বারবার যে কথাটা আমরা বলেছি যে বাইরে থেকে লোক আনার যে টেন্ডেন্সিটা, বর্তমানে আপনারা জানেন এয়ারপোর্ট, রেলওয়ে এবং উত্তর জেলার চোরাইবাড়ি দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে গেলে আরটিপিসিআর রিপোর্ট প্রয়োজন অথবা ভ্যাকসিনেশনের সেখানে কার্ড প্রয়োজন। কেন আমরা বলেছি, আজকে ক্যাবিনেট বৈঠকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ যে তথ্য দিলেন আমাদের যে বিগত 3 দিনে যেখানে আমাদের কোভিডের পশ্চিম জেলার কথা আমি বলছি, 1 সপ্তাহে যেখানে ছিল 0.40%, আজকের ডেটে সেটা বেড়ে দাঁড়িয়েছে 0.72%। অর্থাৎ পশ্চিম জেলায় সমাবেশ হয়েছে এবং এই সমাবেশে বাইরে থেকে লোক এসেছে, আমরা বলেছি কাছাড় থেকে, পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক আসতে চেয়েছিল, তারা চোরাইবাড়িতে বাধাপ্রাপ্ত হয়েছে, 4 জনকে ধরা হয়েছে, আরটিপিসিআর টেস্টের জন্য পাঠানো হয়েছে, কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। কিন্তু তার আগে মাঝখান দিয়ে অনেক লোক হয়তো প্রবেশ করেছে, এবং তার জন্য যেটা 0.40% ছিল ওয়েস্টে, সেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে 0.72%। প্রবেশ করেছে গাড়ি নিয়ে সেখানে, যেখানে ছিল 0.21% আজ থেকে 1 সপ্তাহ আগে, আজকের ডেটে সেটা দাঁড়িয়েছে 1.04%। মানে যে রাইজটা যেখানে ছিল 0.21%, আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 1.04%, এবং সংখ্যা নিরিখে সেটা 34 উত্তর জেলায়, আর আজকে পশ্চিম জেলায় সংখ্যা নিরিখে সেটা 51 যদি 0.72% আমরা ধরি। বিগত দিনে কিন্তু আমাদের কত ছিল পশ্চিম জেলায়, যেটা আমি বলেছি 0.40%, আজকে সেটা 0.72%, উত্তর জেলায় ছিল 0.21%, আজকে সেটা দাঁড়িয়েছে 1.04%। অর্থাৎ এটা চক্রান্ত, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কোভিড ভ্যাকসিনেশন মোদিজি দিয়েছেন, আমরা সফলতার সঙ্গে কোভিড ভ্যাকসিনেশন প্রদান করতে পেরেছি রাজ্যের জনগণকে, এবং করোনার গ্রাফটাকে আমরা আটকাতে পেরেছি, ঊর্ধ্বমুখী ছিল আমরা আটকে দিয়েছি। আজকে সেই জায়গা, পশ্চিমবঙ্গ থেকে লোক এনে, কাছাড় থেকে লোক এনে ত্রিপুরাতে ঢুকিয়ে দিয়ে, যদি সেদিন আপনারা ভাবুন যদি প্রশাসন তাদেরকে অনুমতি দিত যে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সভা করতে, আমি ধরে নিলাম 2-4 হাজার লোক যদি হতো, তবে ওই লোকগুলো যদি ঠিকভাবে প্রবেশ করত ত্রিপুরার চোরাইবাড়ি সীমানা দিয়ে, তবে আজকে আগরতলাতে হয়তোবা আরো কোভিডের সংখ্যা বাড়ত, এবং একটা ভয় আতঙ্কের পরিবেশ যেটা ছিল আজ থেকে 2-4 মাস আগে, সেই পরিবেশটাই আবার বিরাজ করত। কিন্তু আজকে যেহেতু মাননীয় হাইকোর্ট, আমরা ধন্যবাদ জানাবো যে একটা টার্মস এন্ড কন্ডিশন বেঁধে দিয়েছিল যে 500 লোক সেখানে সভা করতে পারবে, তার বেশি সভা করতে পারবে না, কোভিডের কথা মাথায় রেখে, এবং মান্যতা দিয়ে হাইকোর্টকে সেটা করতে তারা বাধ্য হয়েছে। যদি বেশি লোক আসতো তবে আমাদের রাজ্যে আরো কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ত, এমনটি বেড়ে গেছে এই গত সভার ফলে বাইরে থেকে লোক আনিয়ে। সুতরাং এটাই প্রমাণিত হলো যে রাজ্যের বিরুদ্ধে এই বহিরাগত পার্টি, এই বহিরাগত দল বহিরাগতদেরকে দিয়ে ত্রিপুরা রাজ্যে কোভিডের সংখ্যা বাড়াতে চাইছে, পেশেন্টের সংখ্যা বাড়াতে চাইছে। একটা লন্ডভন্ড পরিবেশ, শুধু রাজনৈতিক ভাবে নয়, মানুষের কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি করে মানুষকে মৃত্যু মুখে সেখানে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হয়েছে, ডিপ রুটেড একটা কনস্পিরেসি হয়েছে, যাতে ত্রিপুরা রাজ্যের অগ্রগতিকে আটকে দেওয়া যায়। এটাই প্রমাণিত হলো যে রাজ্য সরকারের যেটা স্ট্যান্ড ছিল, রাজ্য সরকারের স্ট্যান্ড কারেক্ট ছিল, হাইকোর্টের স্ট্যান্ড কারেক্ট ছিল। আগামী দিনে এই কোভিডের
কথা মাথায় রেখে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে সেখানে অবগত করতে চাইব যে যারা বহিরাগতরা আসবে তাদেরকে রাজ্য সরকার আপনারা জানেন যে বাইরে থেকে আসলে এখন আমাদের এয়ারপোর্টে এগুলো ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে বিগত কয়েকদিন ধরে। রেল স্টেশনে সেগুলো ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, আরটিপিসিআর টেস্ট এবং আমাদের ভ্যাকসিনেশন কার্ড। চুড়াই বাড়িতে সেটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু মানুষের সুরক্ষার কথা, স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন নিয়েছেন, এটাকে রাজনৈতিকরণ করে কালিমালিপ্ত করতে চেয়েছে ওই রাজনৈতিক দলটা। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিনে রাজ্যের জনগণকেও সোচ্চার হওয়ার জন্য এই বহিরাগতদের দ্বারা কোভিড স্প্রেডের যে চক্রান্ত, মানুষকে কোভিড আক্রান্ত করা, তার বিরুদ্ধেও আমরা ধিক্কার জানাই। সবাইকে সচেতন থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।